শাহমুকদুম থানার পুলিশের এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশের সরবরাহকৃত তথ্যপাত্র যেমন ভিডিও ফুটেজ এজাহার ওই জিডির কপি এবং তাদের সাক্ষের মধ্যে গর্মিল পরিলক্ষিত হয়েছে আপাতত আলিজা রহমান ডাইং ডিক্লারেশনে বলেছে যে সে তার মামলা না নেওয়ার কারণে পুলিশ নারাজ ছিল মামলা নেওয়ার ব্যাপারে সেই জন্যই সে এই পথ বেছে নিয়েছে এরকম ডাইডিক্লেশনে বলা আছে তা আমরা সবগুলা মিলিয়ে দেখছি